বসিরহাট মহকুমার হারোয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের মাঝেরপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাসের সঙ্গে ন্যাজার থানার অন্তর্গত চার নম্বর বৈষ্ণবপাড়ার বাসিন্দা শ্রাবন্তী দাসের বিবাহ হয় 11 বছর আগে। জানা যায় মোটা টাকা পণের বিনিময়ে সম্পন্ন হয়েছিল এই বিবাহ। এরপর একটি পুত্র সন্তান হয় তাদের, যার বর্তমান বয়স 10 বছর। অভিযোগ, বিবাহের পর থেকেই তার স্বামী নানানভাবে অত্যাচার চালাতো গৃহবধূর ওপর। শুধু তাই নয়, ওই গৃহবধূকে প্রায় বাপের বাড়ি থেকে টাকা আনতে বাধ্য করতো তার স্বামী, আর টাকা না আনলেই চলতো পাশবিক অত্যাচার। গতকাল রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েছিলেন দুজনে, তারপর হঠাৎ ভোর রাতে দেখা যায় ঘরের মধ্যে গৃহবধূ শ্রাবন্তী দাসের ঝুলন্ত দেহ। স্থানীয় বাসিন্দারা হারোয়া থানায় খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানাচ্ছেন ময়নাতদন্তের পরে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ। যদিও মৃতর পরিবারের দাবি তাদের মেয়েকে প্রথমে গলা টিপে তারপর মৃত্যু নিশ্চিত করতে ঝুলিয়ে দিয়েছে তার স্বামী। গৃহবধূরের নির্মম মৃত্যু ঘিরে মাঝেরপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। আমার বোনকে আমার বোনাই শারীরিক নির্যাতন করতো, মানসিক নির্যাতন করতো, বাবার বাড়ি পাঠিয়ে দিত টাকার জন্যে, টাকা নিয়ে আসতে হবে, নয় মারতো, ধরে গলা টিপতো। রিসেন্টলি ঘটনা ঘটেছিল, একটা মেরে হন্দে পাঠিয়ে দিয়েছিল আমাদের না খবর দিয়ে, তারপরেও ফিরে এসেছিলো, মিটমাট হয়ে গিয়েছিলো। তারপরে রিসেন্টলি আমার আত্মীয় স্বজনের সাথে কথা বলছি রাত 9টা-10টা অবধি, তার মধ্যে ঘটনাটা ঘটলো কী করে, এই ঘটনা তো 3-4 বছর ধরে চলছে ঘটনা। আমাদের আত্মীয় স্বজন সাথে কথা বললেও মারতো, সন্দেহ করতো, পয়সার জন্য চাপ দিত, বাবাতে পয়সা নিয়ে আসো, টাকা পয়সা নিয়ে আসো, গয়না নিয়ে আসো, বিয়ের সময় জিনিসপত্র ভালো হয়নি, পণের জন্য যে টাকা ছিল সেটা দেয়নি, এইসব অভিযোগ করতো, মারধর করতো। আমাদের বোন মারা গেছে গলায় ধরে দিই, কিন্তু আমরা এটা বিশ্বাস করছি না, কারণ আমাদের বোনকে মেরে দেওয়া হয়েছে, গলা টিপে দিয়ে ঝুলে দেওয়া হয়েছে, ঝুলে দেওয়া হয়েছে। আমরা অভিযোগ করবো, হাওড়া থানা অভিযোগ করবো, অবশ্যই অভিযোগ করবো, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, কারণ এইভাবে কোনো না বোন আর না মারা যায়, কোনো কিছু না ঘটে এইভাবে। আমার ছোটো বোন, আমার নাম জয়ন্ত দাস। অকৃত এন্টারপ্রাইজ, सभी प्रकार के पुराने सामानों का भंडार, इस महंगाई के बाजार में भी अगर घर दुकान या ऑफिस हो सजाना, बस जगदल तक है आना। यहाँ मिलेगा अच्छे कंडीशन में पुराना सोफा, टेबल, चेयर, पंखा, अलमारी या फिर शोकेस। लॉकर बेड से लेकर प्लाई, शीशे व इलेक्ट्रॉनिक के अनेकों सामान, और हाँ, ये सब मिलेगा आपको एकदम सस्ते दामों में। तो फिर बिना समय गवाए आइए और ले जाइए यहाँ से अपने जरूरतों की चीज, वो भी बिल्कुल सस्ते में। याद रहे अकृत इंटरप्राइज, घोषपाड़ा रोड, श्री कृष्ण सिनेमा के पास, जगदलपुर।